হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজ কালী পুজো, কালী পুজো প্লাস আমার জন্মদিন 24শে অক্টোবর। তো এই শাড়িটা নতুন, এটা নতুন পরেছি। হ্যাঁ, এই যে, কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর হচ্ছে গিয়ে খুব একটা ভালো লাগছে না, কারণ ঘুমটুমগুলো ঠিক মতন অনেকদিন ধরেই হচ্ছে না। চোখের নিচে এমনি ডার্ক সার্কেল থাকে, তারপর আরও ডার্ক সার্কেল পড়ে গেছে। ছেলেটার শরীরটা তো ভালো না, এখন জ্বরটা নেই, কাশিটা অনেকটা কম আছে। তো ওষুধ খাওয়ানো মানে হচ্ছে বিশ্ব জয় করা। হ্যাঁ, তো যাই হোক, তো বাবা বলেছিল যে ওর জ্বরের কথা শুনে যে জ্বর কমলে ওর নামে পুজো দেবে। তো সেই পুজোটা আমি দিতে যাচ্ছি, আমাদের তো বাড়িতেই পুজো হয়। চলো তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো, তার আগে দেখে নাও আমি কী কী দিয়ে পুজো দিচ্ছি। এই যে আমি দুটো শসা, দুটো কলা নিয়ে নিয়েছি, আর দুটো পেয়ারা দিয়েছি, একটা আপেল দিয়েছি, একটা শরবতি লেবু দিয়েছি, আর মিষ্টি কিনে এনেছি, আর দক্ষিণাটা পাশে দিয়ে দিয়েছি। তো এখন গিয়ে আর কি পুজোটা দিয়ে দেবো। হ্যাঁ, পুজোটা দিয়ে আসবো, দিয়ে এসে আমি শাড়িটা কি ছেড়ে ফেলবো। তো পুজোটা দিতে যাচ্ছি, তারা তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। হ্যাঁ বাবা, আসছি। বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। এই যে ঠাকুর, কেমন হয়েছে ঠাকুরের মুখটা সেটা আমাকে জানিও। হ্যাঁ, তো যাই গিয়ে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে শাড়িটাগুলো চেঞ্জ করবো, কারণ ওকে আবার খাওয়াতে হবে। তো রাখি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই ঘুমাচ্ছ বা ঠাকুর দেখে এসে খুব ক্লান্ত। তো আমাদের খাওয়া ঠাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে 11:30 বাজে। তো এখন পুজো হচ্ছে, চলো তোমাদের একটু পুজোটা দেখাই, আমরাও এক্ষুনি শুয়ে পড়ব। তোমরা দেখেছ পুজো হচ্ছে, তো প্রত্যেক বছর ওটা হয় ঠাকুর ঘরের সামনেই হয় পুজোটা। তো আগে বৃষ্টির জন্যে কী অবস্থা, উপরে টিপল, তারপর প্লাস্টিক, তারপর আবার প্লাস্টিক, এইসব দিয়ে ওই সব করা হয়েছে। তো এখন তো বৃষ্টি পড়ছে না, কারণ মা জানতোই যে মা মায়ের পুজোটা ঠিকই নেবে। ও একটু সবাই একটুখানি দৌড়ঝাঁপ করে নিক, সারা বছর তো করে না, বছরে একবারই আসে।
সবাইকে একটুখানি দৌড়ঝাঁপ করালো। কি পাপা, কি হয়েছে, কি পাপা? তাই ও সারাক্ষণ একটা কথা না খেতে পারি না বসে আর শুধু মামি 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 মামি। হ্যাঁ যাই হোক, তোমরা হয়তো ভিডিওগুলো আর নাবে না বাবা, আমি আসছি। ভিডিওগুলো হয়তো আপলোড অনেক দেরিতে পাবে, কারণ আমি বাড়ি যাব তারপর, কারণ জানি না ফোনটার কী প্রবলেম হচ্ছে। আমার নেটও কাজ করছে না, প্লাস আমি যখন মায়ের ফোন থেকে হটস্পট চালু করে নেট নিচ্ছি সেটাও কাজ করছে না। নেটের প্রবলেম না অন্য কিছুর প্রবলেম আমি বুঝতে পারছি না। তো এখন আমি মানে আমি ভিডিও আপলোড দিচ্ছি, একটি ভিডিও আপলোড হচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, হয়তো তোমরা দেরি করে পাবে। তো আমি ছোটো ছোটো ভিডিও করছি, বড় ভিডিও করার সময়ও পাচ্ছি না। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে, কারণ ছেলেটা সরে গেল না, আর এমনি জানো যে আমি টাইম পাই না। ওকে দুটো ওষুধ আছে, যেটা হচ্ছে দিনে তিনবার করে খাওয়াতে হয়, আর হচ্ছে কি আরেকটা ওষুধ আছে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ওটা হচ্ছে খাওয়া রাত্রে। দাঁড়াও আর নাবে না, আমি আসছি। রাত্রেবেলা খাওয়ার আগে আধ ঘন্টা আগে খাওয়াতে হয়, তো এই ওষুধগুলো খাওয়াতেই আমার 20 ঘন্টা সময় যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে খেতে লাগে 2 ঘন্টা করে সময়। দিনে একটা বাচ্চাকে কবার খাওয়াতে হয়, একবার ঘুম থেকে উঠে, একবার দুপুরবেলা, একবার সন্ধ্যাবেলা, একবার রাত্রিবেলা। তো এগুলো করতে চারও 2 ঘন্টা করে অ্যাড করুন, তাহলে 4 বারে 8 ঘন্টা হয় 20, আর 8 8-এ 28 ঘন্টা। তো সারাদিনে 24 ঘন্টা সময়, তার মধ্যে ঘুম পাড়ানো মানে চান করানো, মানে আমি কীভাবে মানে প্রচণ্ড এত লেট করে ওটাই আমার রাগ হয়ে যায়, প্রচণ্ড রাগ হয়ে যায়। একটা ওষুধ মুখে দিয়ে দেবো, খেয়ে নিই, কাশির সিরাপগুলো সাধারণত মিষ্টি হয়। হ্যাঁ, আর ওকে যে ওষুধগুলো দিচ্ছে আমি মুখে দিয়ে দেখেছি মিষ্টি, কিন্তু খাবো না। এবার না খেলে তো কিছু করার নেই। তো যাই হোক, ওইসব কারণেই আমার বড় ভিডিও করাও হয় না। যাই হোক।